ডিজিটাল প্রিন্ট করতে চাইছো নাকি ফটোয় ফ্রেম লাগাতে চাইছো? এলাকার দোকানগুলো 500 কোটি দাম চাইছে? নো প্রবলেম ইয়ার, বিকজ বিবেক দা ইজ হিয়ার। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো কলকাতার এমন একটা জায়গাতে যেখানে সব থেকে সস্তায় ফটো প্রিন্ট থেকে শুরু করে ফটোর ফ্রেম সব কাজগুলো হয়। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ, লেট স্টার্ট। একটু আগে, জাস্ট একটু আগে এখানে কিন্তু ফাটিয়ে বৃষ্টি হয়েছে। ইভেন আমি যখন মেট্রো থেকে নামলাম এখানে তখনও কনস্ট্যান্ট বৃষ্টিটা হচ্ছিল। দুপুর হয়ে গেছে বন্ধু, খিদে পাচ্ছে এবারে। এখন এই মোমেন্টে বৃষ্টিটা একটু কমেছে ঠিকই, কিন্তু যখন তখন আবার চলে আসতে পারে, কারণ মেঘ ডাকছে প্রচণ্ড পরিমাণে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন বৃষ্টিটা আর না হয়। ছাতা নিয়ে ভিডিও শ্যুট করা নট পসিবল গাইস। এইটা হচ্ছে রানী রাসমণি ভবন আর আমি আছি জানবাজারে। সকাল থেকে ফাটিয়ে রোদ ছিল, রোদটা দেখে মানে আমার তো বেরোতে ইচ্ছা করছিল না বাড়ি থেকে, কিন্তু যে মুহূর্তে আমি বাড়ি থেকে বেরোলাম আকাশের অবস্থা হয়ে গেল ডাল, যে কারণে ছাতা নিয়ে এখন বেরোতে হয়েছে। আই মিন ছাতা তো নিতেই হতো, বাট সেটা রোদ থেকে বাঁচার জন্য নিতে হতো, এখন বৃষ্টি থেকে বাঁচার জন্য নিতে হচ্ছে। আই ডোন্ট নো কি হবে, তবে বেরিয়ে যখন পড়েছি তখন ডেস্টিনেশন অবধি তো যাবই। সুরুত করে জায়গাটাতে তো পৌঁছে গেছি, কিন্তু কপালকে কি আর ফেলে আসতে পারবো? কপালের সাথে সাথে একদম বৃষ্টিটাও চলে এসছে, এ কারণে আমাকে একটু তাড়াতাড়ি আজকে করতে হবে। চেষ্টা করবো যতটা সম্ভব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার এবং তোমাদের সঙ্গে পুরো জার্নিটা শেয়ার করার। আমি যতদূর জানি জানবাজারে ফটো ফ্রেমের কাজ খুব ভালো হয় এবং খুব রিজনেবল প্রাইসে হয়, সেই কারণে এখানটাতে আসা। কিন্তু প্রবলেমটা যেটা হলো সেটা হচ্ছে যে ফটো প্রিন্ট আমি যে সাইজে করতে চাইছি সেই প্রিন্টটা কিন্তু এখানে কেউ করে দিতে আমাকে পারছে না। আমি যদি এখন প্রিন্ট দিই আমাকে হয় ওরা আজকে সন্ধ্যাবেলা দেবে, না হলে ওরা কালকে দেবে। একে তো ওয়েদারেরই কন্ডিশন, তার মধ্যেই বারবার আসা যাওয়া করা জাস্ট সম্ভব না। বুঝতে পারছি না যে এখন কি করা উচিত হবে আমার। শিয়ালদায় যদি আমি একবার পৌঁছাই তাহলে কিন্তু ফটো প্রিন্টটা ওখানে রিজনেবল প্রাইসে হয়। এগোই এখান থেকে, যাই শিয়ালদাতে, গিয়ে ফটোগুলো প্রিন্ট করাই, প্রিন্ট করিয়ে তারপরে নেক্সট আবার আসি হচ্ছে জানবাজারে। এটাই আপাতত প্ল্যান, যদি আরও কোনো প্রবলেম হয় তাহলে প্ল্যান আবার চেঞ্জ করতে হতে পারে। রফি আহমেদ কিদবাই রোড ওরফে ওয়েলিংটন মার্কেট, আর এই মোড়টা থেকে এখন আমাকে বাস বা অটো কিছু একটা ধরে শিয়ালদা যেতে হবে। A few moments later, অলমোস্ট আমার যে ডেস্টিনেশন সেখানে কিন্তু আমি পৌঁছে গেছি। শিয়ালদা স্টেশন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোনোর পর যদি তোমরা ডান দিকে যাও তাহলে কিছুটা এগোনোর পরই বাঁ দিকে একটা গলি পড়বে, দ্যাট ইস কল JMM রো, জাস্টিস মনমথ মুখার্জি রো। যাবতীয় প্রিন্টিংয়ের যে কাজ সেইগুলো এখানে হয়। এইখানে প্রিন্টিংয়ের যে কস্ট সেটা কিন্তু অল ওভার কলকাতার মধ্যে সব থেকে কম। সো বন্ধু, আরও কিছুক্ষণ হাবি যাবি বকার পর আমি আলটিমেটলি গেলাম সেই দোকানটাতে যেখান থেকে আমার প্রিন্ট করানোর ছিল। আর সেই সময়ের যে ক্লিপসগুলো ছিল, জানি না কোনো অজানা কারণে আমার এই অ্যাকশন ক্যামেরা থেকে সেগুলো সব মিসিং হয়ে যায়। সো আর কোনো অপশান না পেয়ে আমাকে আপাতত রিশুট করতে হলো বাড়িতে বসে। সো ফটোগুলো প্রিন্ট করতে কেমন কি খরচা পড়েছিল সেটা আমি তোমাদেরকে বলে রাখি। 250 GSM পেপারে ডিজিটাল প্রিন্ট করতে ওখানে খরচ পড়েছে পার পিস 15 টাকা করে, অর্থাৎ 3টে ছবি আমি ওখানে টোটাল প্রিন্ট করিয়েছি যার খরচ পড়েছে 3×15 = ₹45। দ্যাটস ইট, চলো আবার ব্লগে ফেরত যাওয়া যাক। তো ফটো প্রিন্ট করা হয়ে গেছে কমপ্লিট, এর থেকে সস্তায় কিন্তু পুরো কলকাতায় কোথাও তোমরা ডিজিটাল প্রিন্ট করতে পারবে না। সো যদি ডিজিটাল প্রিন্ট করতে হয়, ফ্লেক্স প্রিন্ট করতে হয়, অফসেট প্রিন্টিং করতে হয়, যে কোনো রকম প্রিন্টিং কাজের জন্য তোমরা এই লোকেশনটাতে চলে এসো। গুগল ম্যাপের যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা সেইটা চেক আউট করে নিও গাইজ। এবার তোমরা আমাকে এই অভিযোগটা করতে পারো যে দাদা তুমি দোকানটা কেন দেখালে না, যে দোকান থেকে ফটোটা প্রিন্ট করলে। আমি যে রেটে করলাম এটাই এখানকার রেট, এখানে যে কোনো দোকানে তুমি চলে আসবে আমি যে রেটটা বললাম সেই রেটেই কিন্তু ফটো প্রিন্টিংয়ের কাজ হয়। সেই কারণে দোকান দেখানোটা ইম্পর্টেন্ট নয়, জায়গাটা দেখানো ইম্পর্টেন্ট। অ্যান্ড ইউ গাইজ নো হোয়াট এভার এলস ইজ ইম্পর্টেন্ট, টু লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। যেমনটা প্ল্যান করেছিলাম যে এখান থেকে ফটোটা প্রিন্ট করার পর আমি যাব আবার ফিরে জানবাজারে, কিন্তু এখানে এসে আমি যেটা শুনলাম যে এখানেও ফটো ফ্রেমের কাজ হয়, তো একবার ওইটাও চেক আউট করে নিই। যদি দেখি অলমোস্ট সেম রেটে কাজটা হচ্ছে তাহলে এখান থেকেই করে নেবো, বেকার আবার কেন জানবাজার যাবো, তাই না? জানবাজারে আমাকে আর যেতে হলো না। এখন আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে MG রোডের ওপরে, এক্সাক্ট MG রোডের ওপরে আনন্দ যে বইয়ের দোকানটা তার ঠিক পাশে। ফটো ফ্রেমের লাইন দিয়ে দোকান আছে, যে কোনো জায়গায় এসে তোমরা কিন্তু ফটো ফ্রেমের কাজ এখান থেকে খুব ইজিলি করে নিতে পারো। আর ফ্রেম বানানোর কাজ এখানে করছে এই জেঠু,
আর এইখানে এই জেঠু আরেকটা ফ্রেম বানানোর কাজ করছে। টোটাল তিনটে ফ্রেম আমি আজকে বানাবো, যার মধ্যে একটা বড় আর দুটো ছোট স্কোয়ার সাইজের। কত কি খরচা পড়ছে সেটা তো আমি তোমাদেরকে বলবোই, বাট এখনই নয় গাইস। গাইস তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানিও যে ফ্রেমটা তোমাদের দেখতে কেমন লাগছে। আমার তো ভালোই লাগছে, মোটামুটি মোটামুটি কেন মানে যথেষ্টই ভালো লাগছে। দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। ফ্রেম ওয়াইজ খুব সুন্দর হয়েছে কাজটা, কোনটা সব থেকে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। এটা হচ্ছে আমাদের আজকে তিন নম্বর ছবিটা, যেটা সব থেকে বড় ছবি। প্যাকিংয়ের কাজ চলছে, প্যাকিং হবে আর আমি এখান থেকে এবার বেরিয়ে যাবো। তো বন্ধু কত কী খরচা পড়লো সেটা নিশ্চয়ই তোমরা জানতে চাইছো, কিন্তু সেটার জন্য তোমাদেরকে আর একটুখানি অপেক্ষা করতে হবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, আমার কাজ হয়ে গেছে কমপ্লিট আর এই যে প্যাকিং করে আমাকে দিয়ে দিয়েছে ছবিগুলো, এখন আমি এখান থেকে সোজা যাচ্ছি একটা কোনো খাবারের জায়গা দেখবো এবং সেখান থেকে দুপুরের খাবারটা এখন কমপ্লিট করতে হবে। মানে খিদের চোটে পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে গাইস। তো বন্ধু ব্যাপারটা হচ্ছে এরকম যে যানবাজারে আমি যখন ফ্রেম এবং প্রিন্ট আউটের রেট নিলাম তখন আমাকে ওরা রেটগুলো দিয়েছিল অনেকটা এরকম। প্রিন্ট করার জন্য ওরা চেয়েছিল পার পিস ছবি 150 টাকা করে এবং ছবির ফ্রেম লাগানোর জন্য ওরা চেয়েছিল 300-350 এরকম। এখানে আমার ছবি প্রিন্টিংটা তো অলরেডি 15 টাকা পার পিস হিসাবে হয়েই গেল, ফ্রেম লাগানোর জন্য আমার খরচাটা এখানে পড়েছে তিনটে ছবি মিলে 550 টাকা। ওখানে করতে গেলে আমার অলমোস্ট 300-350 এরকম রেটে তিনটে করতে টোটাল 1000 টাকা লাগছিল। এখানে কিন্তু সেটাই 550 টাকায় হয়েছে। ছবি প্রিন্টিং বলো, ছবি বাঁধানো বা ছবিতে ফ্রেম লাগানো, এই জায়গাটা বেস্ট। যানবাজার ইজ ওভার রেটেড অ্যান্ড ওভার হাইপড অলসো। আমার মতে শিয়ালদা আসো এবং এখানে এসে কাজটা করো। প্রচুর দোকান আছে যেখানে কিনা খুব সহজে খুব সস্তায় এবং ভালো কোয়ালিটির ছবির ফ্রেম কিন্তু এখানটাতে পাওয়া যায়। তো আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা করতে পারো, আমার চ্যানেলের বাকি ভিডিওগুলোকে একটুখানি দেখো যাতে আমার ওয়াচ টাইমটা একটু বাড়ে, আর বন্ধু বান্ধবদেরকেও দেখাও, কারণ আমি রেগুলার বেসিসে ব্লগ কিন্তু এখন আনছি গাইস। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো অ্যান্ড সেটা ভাঙা মস্তি করো গাইস। যে ছাতাটা নিয়ে আমি বেরিয়েছিলাম সেই ছাতাটা যে কোথায় আমি হারিয়ে ফেললাম মানে জাস্ট মনেই করতে পারছি না। একটা খাচ্ছিলাম সেখানে দেখলাম, যেখান থেকে ফটোগুলো প্রিন্ট করালাম সেখানে ফটোগুলো আমি ফ্রেম বাঁধালাম, কোথাও নেই। বাড়ি থেকে আজকে আবার ঝাড় খেতে হবে বন্ধু, ভালো লাগে না আর।